আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের হোম স্ক্রিনে কিভাবে আপনি ঘড়ি সেট করবেন। তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওতে অবশ্যই ফেয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। তো আমাদের সকলের অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু ঘড়ি থাকে। তো এই যে এখানে উপরে ডান পাশে অথবা বাম পাশে কিন্তু ছোট লেখায় কিন্তু এই ঘড়িটা থাকে। তো এটা কিন্তু দূর থেকে কিন্তু দেখতে সমস্যা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ছোট ঘড়ি। তো আপনি চাইলে কিন্তু আমার মতো এই যে এখানে দেখতে পাচ্ছেন 7:48 বাজে এখন বর্তমান সময়। তো এরকম বড় ঘড়ি আপনার হোম স্ক্রিনে কিন্তু আপনি চাইলে কিন্তু সেট করে দেখতে পারবেন। তো এটা কিন্তু দূর থেকে দেখতে অনেকটা সুবিধা হয়। তো এরকম আপনার মোবাইলের হোম স্ক্রিনে ঘড়ি সেট করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা যে কোনো ফাঁকা স্পেসে আপনি যে কোনো ফাঁকা জায়গায় আপনি টাচ করে ধরে রাখবেন। তো ফাঁকা জায়গায় টাচ করে ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন হোম সেটিং, তারপর আছে উড গ্যাস্ট। তো এখন এই উড গ্যাস্ট তো এখানে আপনি টাচ করে দিবেন। তো উইড গ্যাস্টে টাচ করার পর আপনি এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ক্লক। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লক, তারপর এখানে আছে অ্যানালগ ক্লক, তারপর এখানে আছে ডিজিটাল ক্লক। তো এখন এই যে এই ডিজিটাল ক্লক, তো এখানে আপনি টাচ করে ধরে রাখবেন। ধরে রেখে আপনার মোবাইলের হোম স্ক্রিনের যে কোনো জায়গায় আপনি ছেড়ে দিবেন। তো আমি এখন এই ঘড়িটা নিয়ে নিচ্ছি। তো তারপর এখানে আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে এখানে আমি উপরে ছেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোবাইলের হোম স্ক্রিনে কিন্তু এটা কিন্তু সেট করা হয়ে গেছে। তো এই ঘড়িটা আপনি চাইলে এই ডিজিটাল ঘড়ি এটা আপনি সাইজটা বড় ছোট করতে পারবেন। তো টাচ করে ধরে রাখবেন, এর জন্য বড় ছোট করার জন্য টাচ করে ধরে রাখবেন। তারপর নিচে ডানে বামে উপরে, তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন 7:50, তো এটা কিন্তু বড় হয়ে গেছে। তো তারপর আপনি এখান থেকে কেটে দিবেন। তো দেখতে পাচ্ছেন আবার এখানে কিন্তু 7:51 বাজে। তো এটা কিন্তু হোম স্ক্রিনে কিন্তু এটা কিন্তু সেট হয়ে গেছে। তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার মোবাইলের হোম স্ক্রিনে কিন্তু আপনি ডিজিটাল ঘড়ি, আপনি ডিজিটাল লাইভ ঘড়ি কিন্তু খুব সহজেই সেট করতে পারবেন। তো আজই ছিল ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন, কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।